আজি ঝরো ঝরো বাদল মুখর দিনে, জানি নে জানি নে বাজারে কেন ভালো ইলিশ পাই না। হ্যাঁ সত্যি কিনা বলুন, বাজারে কি ভালো ইলিশ এখন পাওয়া যায়? একদমই যায় না। তার কারণটা অঞ্জন চ্যাটার্জি স্যারের কাছ থেকে জানতে পারলাম। উনি বলছেন বাইরে যা বৃষ্টি হচ্ছে সেই জন্য সব ইলিশগুলো ও ক্যালকাতাতে চলে এসছে। আর দেখে কে, ওগুলো দিয়ে ওনারা বানিয়ে ফেলেছেন একের পর এক মাখনের মতন রেসিপি। আমি অর্ডার করেছিলাম আমার অল টাইম ফেভারিট ইলিশ ফিশ ফিঙ্গার, কুমড়ো পাতা, আম আচার ইলিশ আর টমেটো দিয়ে ইলিশ ভাপা। সেই কোয়ালিটির ইলিশ আর ও ক্যালকাটার রেসিপি, একেবারে জমে ক্ষীর, এই সরি মানে জমে ইলিশ। ও ক্যালকাটার এই ইলিশ ফেস্টিভ্যাল চলবে 14th August অব্দি ফর বোথ ডাইন ইন অ্যান্ড টেক অ্যাওয়ে। না না, এই তিনটে না, আরো অনেক রেসিপি আছে, যেমন ইলিশ পাতুরি, বেগুন কালো জিরে দিয়ে ইলিশ, আমরা দিয়ে ইলিশ, দই ইলিশ, সি সল্ট, বেকড হিলসা, স্মোকড ইলিশ, ভাপা ইলিশ আর ইলিশ মাছের দলমা। ওই সাদা মতন দেখতে ওটা হচ্ছে ডাব ভাপা সন্দেশ, ওটা আবার ইলিশ ভেবে বসে থেকো না।